আর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হয়ে গেছে দেশের ইতিহাসের প্রথম যুব গেমস কিন্তু জমকালো উদ্বোধনীর পর মাঠের আয়োজনে বড়ই দৈন্যদশা দেখে বোঝারই উপায় নেই এখানেই হচ্ছে যুব গেমসে ফুটবলের মতো বড় একটি ডিসিপ্লিনের সেমিফাইনাল বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের চারপাশে চোখ বোলালে কোথাও চোখে পড়বে না ছোট্ট একটি ব্যানার এমনকি স্টেডিয়ামে যেখানে দুই অংশগ্রহণকারী দলের নাম থাকার কথা সেখানে ঝুলছে সাইফ পাওয়ার টেক তৃতীয় বিভাগ ফুটবল লীগের ব্যানার মাইক নষ্ট থাকায় জাতীয় সঙ্গীত ছাড়াই শুরু হয় সেমিফাইনাল ম্যাচ জাতীয় পর্যায়ে এত বড় একটি আসন অথচ এমন অব্যবস্থাপনা দেশের প্রাণহীন ফুটবলের খবর কম বেশি সবারই জানা গুটি কয়েক দর্শকের সঙ্গে তাই স্টেডিয়ামে বেশিরভাগই মেলে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পথ শিশুর মাঠের খেলায় উত্তেজনা ছড়িয়ে পড়লেই যাদের কাজই যেন চারপাশ থেকে বোতল পরিত্যক্ত জিনিসপত্র গায়ে ছুঁড়ে ফেলা মাঠের এমন অব্যবস্থাপনার জন্য বাফুফেকেই দায়ী করছে বিয়ে মেন হল আমরা সমস্ত যার যার ফেডারেশন থেকে আমরা দায়িত্ব দিতেছি এবং এটার জন্য একটা অর্থ আমরা বরাদ্দ করেছি ফেডারেশন যার খেলাগুলো হবে সেখানে বলেন কিংবা ব্যানার্স শুধু কি তাই ফিফার নিয়ম অনুযায়ী কোন দেশেই অস্ত্র নিয়ে মাঠে প্রবেশ করার কথা নয় আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু যুব গেমসের সেমিফাইনালে দেখা গেছে অস্ত্র নিয়ে মাঠে ঘুরে বেড়াচ্ছেন নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সদস্যরা বিষয়টি ঠিক নয় তা মানছেন ফুটবল মাঠে নিয়োজিত এই অভিভাবক ওনারা কোনো অস্ট্র নিয়ে মাঠে ঘোরাঘুরি করতে পারবেন না ওনাদের একজন নির্দিষ্ট স্থান থাকবে ওই স্থানে ওনারা অবস্থান করবেন যখন প্রয়োজন মনে করবে যেমন যে আমরা যে ম্যাচে আছে আমরা যখন প্রয়োজন মনে করব আমরা তাদেরকে দিনের প্রথম সেমিফাইনালে রাসেলের হ্যাট্রিকে ঢাকাকে পাঁচ এক গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সিলেট বিভাগ দ্বিতীয় সেমিফাইনালে রংপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী পারভিন আক্তার সময় সংবাদ ঢাকা